বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন। নিউইয়র্কের স্থানীয় একটি হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের দ্বাদশ বার্ষিক বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একথা বলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়া নিউ ওয়ার্ল্ড নিউ হোপ শীর্ষক এক বৈঠকে অংশ নেন তিনি। নিউ ইয়র্ক থেকে আশরাফুল হাসান বুলবুলের পাঠানো তথ্যছবিতে মুজাহিদ আহসানের আরও একটি রিপোর্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স এবার দ্বাদশ বার্ষিক বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনার এই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো, বিশ্বে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ। এই প্যান্ডামিকের কারণে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক ভালো ছিল এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অত ইকোনমিটা অত খারাপ হয়নি। আমাদের যে কমিউনিটি যারা আছে এখানকার ব্যবসায়ীরা, তারা যদি ওই জায়গায় আমাদেরকে হেল্প করতে পারে, পাশাপাশি তারা যদি আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে পারে। বাংলাদেশে এখন 101টি স্পেশালিটি গ্রিন জোন করা হয়েছে। আমি মনে করি এনআরবির একটা দুটো স্পেশালিটি গ্রিন জোন নিয়ে তারা ওখানে ইন্ডাস্ট্রি করতে পারে, প্রোডাক্টগুলি নিয়ে আসতে পারে। পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, কক্সবাজারে ইকোনমিক জোন তৈরির কাজ চলছে। কক্সবাজারে একটা নতুন আপনার স্পেশালি ইকোনমিক জোন হচ্ছে, যেখানে শুধু অ্যামাজন পার্ক পর্যটন বিষয়ক যতগুলি জিনিস দরকার সেগুলি হবে, সেখানে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। জসিমউদ্দিন আরো বলেন, গার্মেন্টস ছাড়াও অন্যান্য খাতে বাংলাদেশ ভালো করছে, যেখানে মার্কিনরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করতে পারেন। ডিজিটাল বাংলাদেশের কন্ট্রিবিউশন করতে পারে, আইটিতে ভালো করছেন, তারা যদি বাংলাদেশে আসেন, তারা যদি বাংলাদেশের অর্থনৈতিক কন্ট্রিবিউট করে, আমি মনে করি বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এর আগে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিদের আয়োজনে নিউ ওয়ার্ল্ড নিউ হোপ শীর্ষক এক সাইডলাইন বৈঠকে অংশ নেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় দেশের বাইরে থাকা প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তিনি। মুজাহিদ আহসান, আরটিভি।